আমরা অনেক মানুষকে দেখি যারা সামনে যে কাজটি পায় ওই কাজটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, সারা দিন তারা কাজ করে এবং কাজ করতে করতে অনেক সময় ক্লান্ত হয়ে যায়। যে কোনো সময় আপনি তাকে কল দেবেন, আপনি তাকে যে কোনো কাজের জন্য ডাকবেন, দেখবেন সে সেই কাজ করতে প্রস্তুত হয়ে আছে বা আপনাকে বলছে আচ্ছা ঠিক আছে আমি রেডি হয়ে আসছি। মানুষগুলোর লাইফে তাদের নিজের অর্জন বলতে কিছু থাকে না, কারণ তারা সবসময় বর্তমান নিয়ে ব্যস্ত থাকে। বর্তমান নিয়ে ব্যস্ত থাকার কারণে দেখা যায় অনেক গুরুত্বপূর্ণ কাজ তারা ফেলে রাখে যেগুলো তাদের করা উচিত। আপনি যদি আপনার লাইফটাকে একটি ভালো পজিশনে নিয়ে যেতে চান তাহলে একটি বাউন্ডারি সেট করে ফেলুন। আপনি কি করবেন, কখন কোথায় যাবেন, কখন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে টাইম দেবেন, এগুলো যদি আপনার ফিক্সড করা থাকে তাহলে দেখা যাবে আপনার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে এবং আপনি হতাশা বোধ তেমন একটা করছেন না। যখন আপনি চেষ্টা করবেন যে একটি বাউন্ডারি সেট করতে, তখন প্রথমে যে চিন্তাটি করতে হবে আপনি কোন ধরনের বাউন্ডারি সেট করতে চান এবং আপনি যে বাউন্ডারি সেট করবেন এটি অ্যাকসেপ্টেবল কিনা। এখন আপনি অনেকগুলো বাউন্ডারি সেট করে রাখলেন কিন্তু দেখা যাচ্ছে আপনি একটিও পালন করতে পারছেন না, তাহলে এটি কখনো একটি ভালো ওয়ার্ক বাউন্ডারি হতে পারে না। আপনি যদি একজন চাকরিজীবী হন, আপনি হয়তো সকাল 9টা থেকে বিকাল 4টা বা 5টা পর্যন্ত আপনার ডিউটি করেন, কিন্তু এরপর আপনি আপনার সবাইকে বলে দিলেন যে আমি এরপর আমি অফিসের কোনো কাজের জন্য আমি অ্যাভেলেবল না, এটি হচ্ছে এক ধরনের ওয়ার্ক বাউন্ডারি হতে পারে। কিন্তু আপনি দেখা যাচ্ছে আবার সন্ধ্যা 7টা বা 8টার দিকে অফিসের কোনো ইমেল চেক করতে বসে গেছেন বা কোনো গ্রুপ চ্যাটে বসে গেছেন, তাহলে এটি একটি বেটার ওয়ার্ক বাউন্ডারি না। আপনি না বলছেন মানে না, আপনি সবাইকে এটা বুঝাতে চাইবেন যে আমি না বলছি মানে না, এই বিষয়ে অটুট থাকতে হবে। এটা প্রথমে আপনার একটু কষ্ট হবে কিন্তু ধীরে ধীরে আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন দেখবেন এটা আপনার কাছে একেবারে স্বাভাবিক মনে হচ্ছে। আপনার পাশে হয়তো কোনো একজন লোক আছে যে খুব ভালো রুটিন মেনটেন করে এবং তার একটি ওয়ার্ক বাউন্ডারি আছে, সে কখন কি করবে, কখন তাকে আপনি পাবেন, সব কিছু একেবারে সেট করা থাকে। আপনি যদি এরকম সেট করে ফেলেন তাহলে দেখবেন বর্তমানে যে মানুষগুলো আপনাকে ডিস্টার্ব করছে ওই মানুষগুলো আর ডিস্টার্ব করবে না, কারণ ওই মানুষের মাইন্ডে সেট হয়ে যাবে যে ওই সময় আপনাকে পাওয়া যাবে না, আপনি ওই সময় অ্যাভেলেবল না। তো এরকম প্রথমে একটু কষ্ট হবে কিন্তু ধীরে ধীরে দেখবেন আপনার এগুলো স্বাভাবিক হয়ে গেছে এবং ওই মানুষগুলো আর আপনাকে অযথা টাইমে আপনাকে ডিস্টার্ব করছে না। দেখবেন আপনার লাইফটা অনেক ভালো হয়ে গেছে, আপনি অনেক প্রোডাক্টিভ লাইফ লিড করতে পারছেন।